সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মডেল টাউন স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে অভিনন্দন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ 15 ডিসেম্বর 2020, শ্রেণী 11, বিষয় সমাজকর্ম। আমি তোমাদের বিষয় শিক্ষক মাকসুদা আক্তার। তাহলে চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তোমরা সবাই বইটি একটু খেয়াল করো, আজকে আমরা পড়ব সমাজকর্মের প্রথম পত্রে চতুর্থ অধ্যায়। সমাজকর্মের প্রথম পত্রে চতুর্থ অধ্যায়, আর চতুর্থ অধ্যায়ে রয়েছে সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় সমূহ। এখানে অনেকগুলো প্রত্যয় রয়েছে, যেমন হচ্ছে সমাজ কল্যাণ, সরাইখানা, ধর্মগোলা, দেবোত্তর, দান, সদ্গা,
সরাইখানা নিয়ে এটা ছিল প্রাচীন ও মধ্যযুগে তবে বর্তমানে এই সরাইখানার অনুকরণে কি হয় কি নির্মাণ করা হয়েছে আবাসিক হোটেল রেস্ট হাউস সার্কিট হাউস কি আবাসিক হোটেল রেস্ট হাউস সার্কিট হাউস তবে সরাইখানার সাথে বর্তমানে যে আবাসিক হোটেল রেস্ট হাউস তারপর কি গেস্ট হাউস সার্কিট আবাসিক হোটেল এগুলোর মূল পার্থক্য হচ্ছে সরাইখানায় সেবা দেওয়া হতো বিনামূল্যে কিন্তু বর্তমান সময়ে সরাইখানার অনুকরণে যে আবাসিক হোটেল রেস্ট হাউস সার্কিট হাউস রয়েছে এগুলো কিন্তু বিনামূল্যে সেবা প্রদান করে না এগুলোর জন্য কি করতে হয় অর্থ প্রদান করতে হয় তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু জানলাম সরাইখানা যে একটা সমাজ কল্যাণের প্রাতিষ্ঠানিক রূপ বা একটা সেবামূলক কার্যক্রম এটা কোন সময় ছিল এটা ছিল প্রাচীন ও মধ্যযুগে বর্তমান সময়ে কিন্তু এটা নেই বর্তমানের সময়ে এটার অনুকরণে রয়েছে আবাসিক হোটেল তাহলে এই সরাইখানার গুরুত্বটা কি বা সরাইখানার গুরুত্বটা তখনকার সময়ে কি ছিল কতটুকু ছিল তাহলে আমরা কিন্তু এটার ধারণা থেকে সহজেই বলতে পারি প্রাচীন ও মধ্যযুগে সরাইখানার গুরুত্ব কিন্তু অনেক ছিল কেন অনেক ছিল যে তখন যদি সে প্রাচীন ও মধ্যযুগে যদি সরাইখানা যদি প্রতিষ্ঠা করা না হতো তাহলে পথিক ও পর্যটকরা যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত কালে যে রাত্রে যেত রাত্রি যাপন থাকা খাওয়া বিশ্রামের প্রয়োজন ছিল তাদের সেখানে যদি সরাইখানা প্রতিষ্ঠা করা না হতো তাহলে কিন্তু থাকা খাওয়া বিশ্রাম তারা করতে পারতো না এবং এভাবে কিন্তু কোনো মানুষই বাঁচতে পারে না এই জন্য আমরা প্রথমেই বলতে পারি যে মানুষের নিরাপত্তার জন্য সরাইখানা ছিল খুবই